এই জগতে মায়ের মাতন, এই জগতে মায়ের মাতন, বান্ধবীকে দিলে গো আল্লাহ খুশি হো, মায়ের মনে কষ্ট দিয়া, আরে মায়ের মনে কষ্ট দিয়া, সুখী নাকি আমি দেখতেছি কত যুবকের চোখে পানি, মনে মনে ভাবতেছি হুজুর আমার মাও তো অসুস্থ, আমিও তো মায়ের অনেক কষ্ট দেই। ও তালবেলিম বাবাজিরা হেফজখানায় পড়ো, জামাতখানায় পড়ো, তুমি কি জানো তোমার বাবা তোমার মাসে 1000 টাকা দিতে কত কষ্ট, কোথায় গেল আমার সেই মা? ও মহিলা মাদ্রাসার বোনেরা, কোনদিন মার অন্তরে দুঃখ দিও, আবার বিশ্বনবী বলেন একটা সন্তানের কাছে মায়ের হক হলো 3 গুণ, বাবার হলো 1টা, কয়টা জোরে কর, মা পাবে কয়টা? বাজান রে, দুনিয়ায় যদি মা ডাক দেয়, সন্তান যদি নফল নামাজ পড়তে থাকে, নফল নামাজ পড়তে থাকে, নফল রোজাও রাখে, মায়ের ডাকে সারা দিতে যায়, যদি নফল রোজা ভাঙতে হয় তা ভাঙতে হবে, নফল নামাজ ছেড়ে দিয়ে যদি মায়ের খেদমত করতে হয় ছেড়ে দিতে হবে, দুনিয়ায় আর কোনো পীর সাহেব নাই, নফল নামাজ ছেড়ে দিয়ে তার খেদমত করতে হবে, পৃথিবীতে একজন মাত্র দরুদি আছে যার খেদমতের জন্য নামাজ ছেড়ে দিতে হবে। আর যুবক ভাইরে, এই দরুদের জীবনে ভুলিস না, যেই দরুদের খেদমত করতে যাইয়া নফল নামাজ নফল রোজাও ছেড়ে দেয়া তোমার জন্য অজীব। এই জন্য আল্লাহ পরে বলছে ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী আপনার উম্মতরে বলে দেন ওয়াকালা, তোমার রবের সিদ্ধান্ত তোমার রবের 100% কওল, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত হবে আমি রবের, খেদমত হবে মা বাবের। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদিও তার একসাথে একজন বেঁচে থাকে, দুইজন বেঁচে থাকে, অথবা একজন বাইচে থাকে, তোমার নফল নামাজও ছেড়ে দিতে হয় ছেড়ে দিবা, তবু মায়ের কথা হুকুম লঙ্ঘন করা যাবে না, ঠিক না বেটে? জোরে কর। এ যুবক বাইরে ভালো করে বুঝছ, পৃথিবীতে শুধু একজনের কথায় নফল নামাজ ছেড়ে দিয়ে হুকুম পালন করতে হবে, তা হলো জনম দুঃখিনী মা। আমি তোমাদেরকে মায়ের ওয়াজ কি শোনাবো, আমি তো মা হারারে ভাই, যেদিন থেকে বুঝি না সেদিন থেকে মা চলে গেছে। এ তালবেলিম বাবাজিরা, আমার বোনেরা, আমার মায়েরা, এই মহিলা মাদ্রাসায় কি বলে যাব রে বোন? তুমি তো মায়ের জাত, অনেক সময় তুমি মাদ্রাসায় পড়ো, মার কাছে বোরকা কিনে দিতে বলছো, মা গরিব মানুষ,
মা পরের বাসায় কাম করে তোমার বোরকা কেনার মতো তৌফিক তোমার মায়ের নাই। তোমার মায়েরে বলছো মা আমার মোবাইল কিনে দাও মাদ্রাসায় পড়ি, মা তো কাজের বুয়া। কারণ আমি তো একটা মাদ্রাসা চালা আমি জানি, অনেক মা পরের বাসায় কাম করে ছেলেটারে মাদ্রাসায় পড়ায়। অনেক মহিলা আছে বাবা স্বামী অটো রিক্সা চালায়, মহিলা কার মেজে চাকরি করে, কিন্তু মনে মনে ভাবে আমি অমানুষ হই যে আমার মেয়েটাকে রাবেয়া বসির মতো বানাবো, আমার মেয়েটা ফাতেমার মতো বানায় একটা ভালো ছেলের কাছে বিবাহ দিব। ভাইজান মা আলেমা হতে পারে নাই কিন্তু মেয়েটারে মহিলা মাদ্রাসায় পড়ায়, কথা কন না কেন আছে না? কাজের বুয়া বেতন পায় নাই, মহিলাটা তোমার মনের আশা পুরা করতে পারে নাই। আমার বোনেরা তুমি মায়েরে বকা দাও বাবারে বকা দাও, টাকা দিতে পারো না তাই মাদ্রাসায় পড়াস কে? তুমি যেদিন বুঝবা, তুমি যেদিন সেদিন বুঝবা যেদিন তুমি মা হইবা। আমিও তো ছাত্র জীবনে মাত্র 12 বছর বয়সে মা হারাই, ভালো করে লুঙ্গিটাও পড়তে পারি না, সেই সময় মা হারায় ফেলছি রে ভাই। তোমরা যারা আমার ইউটিউবে ওয়াজ শোনো তোমরা জানো মায়ের ওয়াজটা কেন আমি বেশি করি, এর পেছনে কারণ আছে। এখন চোখের পানে ছেড়ে দিয়ে যার মা নাই কেঁদে কেঁদে দোয়া করবা, যাদের মা আছে তারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবার বলবা মা গো, ও মা এতদিন বুঝি নাই রে মা, অনেক জিনিস চাইতে যাইয়া তোমারে কষ্ট দিয়ে ফেলেছি। ইলিয়াসুর রহমান জেহাদি জানে মা কি জিনিস রে মা, এই জগতে মায়ের মাতো, এই জগতে মায়ের মাতো, বান্ধবীকে দিলে গো আল্লাহ খুশি হো, মায়ের মনে কষ্ট দিয়া, আরে মায়ের মনে কষ্ট দিয়া সুখী নাহি আমি দেখতেছি কত যুবকের চোখে পানি, মনে মনে ভাবতেছি হুজুর আমার মাও তো অসুস্থ, আমিও তো মায়ের অনেক কষ্ট দেই। ও তালবেলিম বাবাজিরা হেফজখানায় পড়ো জামাতখানায় পড়ো, তুমি কি জানো তোমার বাবা তোমার মাসে 1000 টাকা দিলে কত কষ্ট, তোমার বাবা রিক্সা চালাইতে চালাইতে ঘাম বের হইতে হইতে রিক্সা প্যাডেল মারতে মারতে তোমার বাবার লুঙ্গিটা বাবা পাতলা হয়ে যায়, লুঙ্গির সুতাটা পশিয়া পশিয়া ঘামে ঘামে পাতলা হয়ে যায়, আবার ওই লুঙ্গিটারে ধুয়ে যায় রাত্রে ঘুমাইয়া সকালবেলা আর একটা লুঙ্গি নাই পরে আসবে। তুমি মাদ্রাসায় পড়ো ঠিকই, তোমার 2টা লুঙ্গি দিছে, তোমার 2টা পাঞ্জাবি দিছে বাবা, তোমার বাবার কিন্তু ভালো 2টা লুঙ্গি নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো গরিবের ঘরে জন্ম নিছি বাবা, আমার বাবা ধনী ছিল না, আমার বাবা আমারে 2টা লুঙ্গি 2টা পাঞ্জাবি দিতে অনেক কষ্ট হইত। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আমার
জানামত জানি আমার মা 5 কেজি চাউল বেয়েছে, তারপরে আমার পরীক্ষার ফি দিয়েছিল। কোথায় গেল আমার সেই মা? ও মহিলা মাদ্রাসার বোনেরা, কোনদিন মার অন্তরে দুঃখ দিও। যে মহিলা ছাত্রীরা বাজানদে মা বাবার দোয়া নিয়ে স্বামীর বাড়ি যায়, ইনশাল্লাহ ওই মহিলা স্বামীও ভালো পায়, তার সন্তানও ভালো হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, মা রাবেয়া বশ্রী জীবনে কোনোদিন বিবাহ বসে নাই। আহারে পৃথিবীতে দেখবেন নবীর জামানায় সবচাইতে বড় মুফতি নবী কাউরে খরচরা দেয় নাই। বিশ্বনবী একজন মাত্র মানুষকে সবচাইতে বড় মুফতি ঘোষণা দিছে, তার নাম আয়েশা। নাম কি? জোরে কর, আয়েশা। নাম কি? আয়েশা। কোন পুরুষ নবী বিশ্ব মুফতি বলে নাই, মা আয়েশাকে মহিলাকে পৃথিবীতে সবচেয়ে বড় মুফতি ফতোয়া দিছে আমার নবী। আবু বকরের মতো বড় সাহাবী মাসলায় ঠেকে গেলে মা আয়েশার কাছ থেকে মাসলা হল করে নিতেন। কি মনে করলেন আপনি মহিলাদেরকে? মহিলা মাদ্রাসার এখন দরকার, 100% দরকার। কথা কন না কেন? মহিলা মাদ্রাসা যেখানে আছে আপনাদের জাকাত ফেতরার টাকা দিয়ে দিবেন মিয়া। পুরুষ মাদ্রাসা সবাই দেয়, মহিলা মাদ্রাসা সবাই দিতে চায় না, এই জন্য বেশি বেশি দিবেন। এই মাদ্রাসাকে সব ধনির মাইয়েরা পড়ে, আর ধনির মাইয়ে একটাও পড়ে না মিয়া মাদ্রাসায়, সব পড়ে ইংলিশ মিডিয়ামে। কাপুরুষা করে যায়, বোরকা সারা যায়, অস্ট্রেলিয়ান গরুর মতো যায়। খবর লয় দেখ বেটা, অস্ট্রেলিয়ান গরু যেমনে খালি মাথায় উঠলে চলে, ইংলিশ মিডিয়ামে যেগুলো চলে ওইগুলো ওইভাবেই চলে। আইতাসি গাড়ি দিয়ে, এখন তোমাকে ওয়াজে আইতাসি গাড়ির মধ্যে বই আস্তা কুলা পড়তে পড়তে আমি আর আমার ড্রাইভার আইছি, আল্লাহর কসম করে বলি, এমন ভাবে এক সেরি যাইতেছে অস্ট্রেলিয়ান গরু ফেল। যদি কমতে চাইলেন কে তো আমার সামনে দিয়ে আইতেছে, আমি কি চোখ বুঝে থাকবো? ওই চোখ বুঝে থাকার জামানা নাই, চোখ বুঝে থেকে রাস্তা দিয়ে হাঁটবেন, সেরি অর্থে গুঁজে দিবে, কয়ে মগার পোবগা চোখ বুঝে কি দেয়। যদি ওই সেরিরা যারে দেখলাম না যায় অবস্থায়, ওর সাইতে কাপড় না পরে ল্যান্ডটা চলাওয়ালা যেভাবে রাস্তা দিয়ে গেল, আল্লাহর হেদায়েত নসিব করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনের কষ্টে বলছি, মাইন্ড করেন না, যদি এই মেয়েটারে মাদ্রাসায় পড়াইতো, যদি ওই মাদ্রাসা পড়ানোর পরে একটা জাহেলের কাছে বিয়া হইতো, অন্তত আমার এই মাটা আমার এই বোনটা বোরকা সারা রাস্তায় বেরোইতো না। নামাজ না পড়লেও রোজা না রাখলেও অন্তত রাস্তায় বেরোইলে মহিলা মাদ্রাসা যে একটা গ্যাস আছে, যে মাদ্রাসায় পড়ছে এই সুরাটুকের কারণেও বোরকা সারা বাইর হইতো না, এটা বিশ্বাস। তাহলে মহিলা মানুষের দরকার আছে না নাই? আস্তে কথা বলে লুল হইয়া মরবা, দরকার আছে না নাই? যেগুলো বিয়া করে নাই ওইগুলা কয় লাগবে, আর যেগুলো এই যে যেগুলো বইছে বুড়া গুলা কথাই কয় না। এরা মনে মনে ভাবে মহিলা মাসে পড়াইয়া, আর বর্তমানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নাস্তিক সে বলতেছে বোরকা পইরা হিজাব পইরা কলেজে ঢোকাই যাবে না। তোর মা সাসির কাছে এই কথা যায় ক, তোর মা তোর শিক্ষা কথা ছুড়াই দিবে, কথা কর না কেন? যে শিক্ষক বলছে হিজাব পরে ভার্সিটিতে পড়া যাবে না, এই কথা যদি ওই শিক্ষকের মার কাছে যেও বলে, যদি মুসলমান বলা হয় আর মা ওরে জুতা দিয়ে পিড়ে পিড়ে, যে আমি তোরে জন্ম দিয়ে ভুল করছি, যে তুই মহিলা জাতির ল্যাংটয়ে চলতে কষে মগার ফমগা, তোর কলেজে পরে ভুল করছি, তাহলে তোর কলেজে মহিলারা হিজাব পরে ঢুকতে পারবে না, আর মা ওরে পিটাইবো, ঠিক না বেটি? যদি এই শিক্ষকের বউ বোরকা পরে চলে, হ্যার বউ হ্যার সব দুপুরের সময় ভাত খাইতে দিব না। যে তুমি তোমার ছাত্রীদেরকে উদ্দার ঢুকাইতে চাও সেরা ঘুমতে, হালাকে আল্লাহ কোরআনে বলছে অকারনা আফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জোর করে মারহাবা। আল্লাহ পাক কোরআনে বলছেন তৃতীয় হিজরিতে আয়াত নাযিল হয়,
আল্লাহ রসুল বলছিলেন তোমাদের আর ইহুদি মহিলাদের মতো চলা যাবে না। জাহিলিয়াতিল উলা, আগের মধ্যযুগের মহিলারা যেরকম ল্যাংটা চলতো, কাবা কর ল্যাংটা উলাঙ্গ হয়ে তওয়াফ করতো, আজ থেকে আর যাবে না। উম্মে সালমা ও আয়েশা, আজ থেকে আর উলাঙ্গ চলা যাবে না, বোরকা ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না। আরে ভাই, হিজাব ছাড়া আর বোরকা ছাড়া যদি স্কুল কলেজে মাদ্রাসায় পড়া যাইতো, আমরা হুজুর অমন চায় যে মহিলাকে সামনে নিয়ে দেহি না কিরম দেখা যায়। শয়তান আমাকে ভিতরে বিরাজ করে, কিন্তু আমরা জানি কোরআনে আয়াত যেদিন থেকে নাজিল হয়ে গেছে সেদিন থেকে উলামা একরাম এই আয়াত তেলাওয়াত করতেছে। নবী বলেছে আর কোনদিন মহিলার উলাঙ্গ হয়ে চলবে না, জাহিলিয়াতের মহিলাদের মতো চলবে না। যদি চলতে হয় পড়তে হয়, ভার্সিটিতে পড়া নিষেধ নয়, ভার্সিটিতে পড়বে, কলেজে পড়বে, স্কুলে পড়বে। আমি আমার মা বোনদেরকে কোনোদিন ভার্সিটির বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু আমি বলি মা ভার্সিটিতে পড়তে যাই আখেরাত শেষ করে দিও না, মা কলেজে পড়তে যাই জাহান্নাম কিনুন না রে মা, কলেজে যাও বোরকা পরে যাও মা, আর যেই কলেজে তোমার বোরকা নিষিদ্ধ ওই কলেজের কপারে জুতার বাড়ি মাইরে দাও। যেই ভার্সিটিতে হিজাব নিষেধ ওই ভার্সিটির বিরুদ্ধে জুতার বাড়ি মারো। যদি তোমরা ওই শিক্ষকের কথা মাইনা নিয়ে হিজাব ছাড়া স্কুল কলেজে যাও, ও মা এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনকে লয়ে যাবে আখেরাতের কাছে। কথা বলেন না কেন? যে শিক্ষক বলছে আল্লাহর হেদায়েত নসিব করুক। আমার বাংলাদেশে 95% মুসলমান দেশে হিজাব পরিহিত ছাড়া কোন মহিলা পুরুষ স্কুল কলেজে পড়তে পারবে না। হ্যাঁ, কেউ যদি না পড়ে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি পড়তে চায় তা নিষেধ করলে আমরা মুসলমান এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না, পারি না। আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা আছে রাবিয়া বস্তির মতো, যখন হিজাবের বিরুদ্ধে কথা বলেছে ভার্সিটিতে, আমার অনেক ছাত্রী ভাই বোনেরা দাঁড়ায় গেছে, সমস্ত মহিলারা বোরকা পরে রাস্তায় নামছে, কেন শিক্ষক এই কথা বললো বোরকার বিরুদ্ধে? তাহলে বোঝা গেছে এখনো ভার্সিটিতে রাবিয়া বস্তির মতো মেয়ে আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার ওই মা বোনদেরকে আপনি সাহায্য করেন। যেই শিক্ষক বলছে হিজাব চলবে না, আল্লাহ ওরে গজব দিয়ে শেষ করেন, আর গজব দিয়ে চেষ্টা করেন, আর তাড়াতাড়ি লুলা বানায় দেন। ওর মতো ক্যান্সার কলেজে থাকলে ওই ক্যান্সার জাহান্নামে টুকরো হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি হিজাব চলবে না কলেজে, মানে হিজাব পরবে বাহির ভিতরে না, ঘরের ভিতরে হিজাব লাগবে কোন জায়গায়? ভিতরে লাগবে না পর্দা, যার সাথে দেখা যায় স্বামী সন্তান আপন ভাই দেবর না বা যে সমস্ত যার সাথে 14 জনের সাথে বিয়ে হারাম মহিলা পুরুষ 14 জন, এরা ঘরের মধ্যে পর্দা লাগবে না, মেয়া ওখানে বোরকা লাগবে না, বোরকা লাগবে রাস্তায় কলেজে ভার্সিটিতে, যেখানে লাগবে সেখানে পড়তে দিবা না, ঘরের মধ্যে পড়তে খাও। ওরে মগার ভো মগার রে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। জোরে কেন আমিন। কি কষ্ট পাইতেছেন যে আমার মাই এটা যাইতো অস্ট্রেলিয়ান গরুর মধ্যে এটা বন্ধ করে দিল, আপনারা দেন না তাতে আমি কি হইছি? আপনারা সাইরে দেন না আল্লাহর হার দুনিয়া দাঁড়িয়ে, কিন্তু মনে রাখবেন এই মাদ্রাসায় যে মেয়েরা পড়ে, আরে আমি দেখে তো কই যেটা বলে গেছে, হাত মোজা পা মোজা লাগানো কি খাস পর্দা অবস্থায় উঠলো। এখন দেখবেন এগুলো আবার সমালোচনা করে কি দিয়ে, কিছু কিছু নাস্তিক আছে ওই যে ফেরাউনের বোর মতো, কই পর্দার ভিতরে গুপ্তা গুপ্তি কত দেখলাম, গুপ্তা পরে শরীর একাম করে কতক্ষণ না খায়, পর্দা দিয়ে বেশি শয়তানি করে, পর্দা দিয়ে ভিতরে যত শয়তানি করো গুণ হইব না। কি লেগে জানো, ওই জেনারে রাস্তা দিয়ে আসার সময় দিয়ে চোখ বুঝে রইছি, অন্তত কোটি কোটি মানুষ আমার এই জিনাখোর মহিলার চাইতে আমার মেয়ের চাইতে হাজার হাজার যুবক যে জেনার কারণে জাহান্নামে যাবে, এর হাত থেকে তো অন্তত বোরকা পরার কারণে মহিলা মানুষের শরীর মাদ্রাসায় পড়ার কারণে বাইসে গেছে। কথা বল না কেন, এইসারি পর্দায় থেকে মোবাইল চালাক, যা মনে চাই তাই করো, উলঙ্গ হয়ে রাস্তায় না চললে দিয়েছে। অন্তত হাজার হাজার যুবক রাস্তা দিয়ে জেনার গুণালয়ে কবরে তো যাবে না। আমি আমার মা বোনদেরকে বলো, মা ও বোনেরা যারা এই মাদ্রাসায় পড়েন গো বোন, আমি আপনার বড় ভাইয়ের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো হব, কারণ ছোট ভাই আর সিস্টেম নাই, আমি আপনার বাবার মতো হব,
আমি আপনার আঙ্কেলের মতো হব, একটা অনুরোধ করে যাই, যখন মহিলা মাদ্রাসায় যখন ভর্তি হইছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন রাবেয়ার মতো, ওমানি তুমি আমার জীবনটা রাবেয়া মসজিদের মতো ভালো, আল্লাহ ইসলাহুল উম্মাহ, অর্থাৎ ইসলাহ ভালো হওয়ার জন্য উম্মাতের দরদ লইয়া, দরদ লইয়া নিজের ভালো করার লাইগাই তো মহিলা মাদ্রাসায় ভর্তি হইছি, উপর দিয়া ফিটফাট করলাম, উপর দিয়া পর্দা করলাম, ভিতর দিয়া মোবাইল চালাই অন্য ছেলের লাগে পিটিশ পিটিশ করলাম, এর নাম তোমার খাস পর্দা লইয়া মাদ্রাসায় পড়ে না রে বোন। যদি তুমি খাস পর্দা করিয়া যখন উপর দিয়ে ফিটফাট করছো, ভিতরটাও সুন্দর করে ফেলবা, আল্লাহ তোমার স্বামীটাও চরিত্রবান দিবে, আর স্বামী চরিত্রবান দেওয়ার কারণে তোমার সন্তান আব্দুল কাদের জেলানির মতো জন্ম নিবে। আব্দুল কাদের জেলানির জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, আল্লাহ হকর জোরে কর, কবুতর একটু কয়ে দে, এ মহিলা মানুষে তখন কইতে হবো না, আব্দুল কাদের বয়স তখন 12 বছর, কত কোরআনের হাফেজ হয়ে গেছে, 12 বছর বসে মাওলানা হয়ে গেছে। আরে ভাই, তাদের মাওলানা হওয়া তো সিনার ভাই সিনা, ইলমে লদুনি দ্বারা মাওলানা হয়ে গেছে, মাওলানা খালি বুখারী মুসলিম আবুদাউদ পড়লেই তারে কয় নি মিয়া। আব্দুল কাদের জিলানি 7 বছর বয়সে হাফেজ হইছে, আরে তার মায়ের গর্ভ থেকে অনেকে কয় না, কত পারা 16 পারা কয় নাকি, টাটকা মিথ্যা কথাই বলে, মার গর্ভ থেকে একজন মাত্র নবী মার গর্ভ থেকে কিতাব মুখস্থ করেছে, তার নাম ঈসা নবী, কি নাম, দুনিয়ার কোন মানুষ কোরআনে হাফেজ হয়ে দুনিয়া আসে নাই। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল কাদের জিলানি মার পেটে বসে শুনতেন, এই অকেয়ার দ্বারা বোঝা যায় মা যা করে প্রেগনেন্ট অবস্থায় ওই সন্তানের পরে আসর পড়ে। এই জন্য আমি আমার মা বন্ধুকে একটা মাসলা বলে দিই, মা আপনি যখন প্রেগনেন্ট হবেন, গর্ভবতী হবেন মা, তখন আমার নবীর কথা চিন্তা করবেন, আমার নবীর চেহারা ছিলেন একবারে গোলও না লম্বাও না, আমার নবী ফেকাইসা সুন্দরও ছিলেন না, আমার নবী একবারে লাল সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর, আমার নবীর দেখলে মনে হইতো এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ায় কেউ রে বানায় নাই। ও মা, আমার নবীর চুল ছিল 3 তরিকায়, কয় তরিকা, জোরে কন, জোরে কন, কয় তরিকা, আর তোমার ঢ্যামনা পোলায় রাহে কয় তরিকা, তোমার যে আবাল মাসুরাটা আছে না ওইটা কোন তরিকায় রাহে, তোমার পোলা রাহে কি রে, না এ এমন করে, ওই যে আইডিয়া করে মতো শিং ঝাড়ি দেয়, চুল এমন ভাবে রাহে, আর চুলে দেখলে কুত্তায় ডরায়, কথা কর না কে, চুল সামনে দিয়া এ দুই পাশ দিয়া নাই, মাঝখান দিয়ে মনে সেরিক মতো বেরিয়ে বসছে, আর এক পদের আছে পিছনে ঝুটি বাইন্ধে থুইছে, কথা কর না কেন, যে নায়ক যখন ছবি একটা হিট হয় ওই নায়কের রূপ ধারণ করে, কথা কর, রোনাল্ডো রোনালদিনহো যেভাবে চুল রাখছে তোমার দাম রাড়া ওইভাবে রাখছে, রসুলের তরিকায় রাখে নাই, রসুল চুল রাখছে 3 তরিকায়, কয় তরিকা, জোরে কর, কোন আফরা, কয় তরিকার, 1 নাম্বার আফরা, লিম্মা, জুম্মা, জোরে কর, এই 3 তরিকা রাখবেন, আফরা রাখবেন, আফরা হলো কানের এই লতি, বুঝাইতে পারছি, এরপর আপনি লিম্মা এই কানের নিচে এই যে গাড়ের গাড় বাবরি লিম্মা, এরপর যে জুম্মা রাখেন গাড়ের উপরে ছেড়ে দিবেন, গাড়ের উপরে ছেড়ে দিবেন, গাড়ের উপরে চুলটা বেয়ে থাকবে, এটার নাম হলো জুম্মা, আর তোমার যে বদমাইশটা রাখছে এদিকেও নাই এদিকেও নাই, উপরে হেজার মতো আছে না, হেজা হেজা, ওই যে কাঁচা মাছ খায় হেজা, তোমারটা তো হেজা, কথা কর না কে, পরে দেখলে শয়তানও ভয় পায়। আর বর্তমানে মহিলাকে চুল পোলারা নিছে আর পোলা গোটা মহিলারা নিছে, কথা কর না কে, এমন পোশাক পরে রেল স্টেশন খারাইতে পোলা পিছনের দেহে আপনি বুঝতে পারবেন না এটা কি আপনার লাভলি না লাভলু, হ্যাঁ কথা কর না কেন, এটা কি লাভলি না লাভলু, যে দেহে লাভলিও যে পোশাক পরছে, লাভলু সেই পোশাক পরছে, যে জরাই ধরছে, লাভলু ভাই কেমন আছো,
ইচ্ছে করে করে খাই আমি আমি লাভ না। মানে চুল এমন কাটা কাটছে, ওই যে রসুলের সুন্নাত জুম্মা, রসুলের সুন্নাত রাখছে, জুম্মা তরিকায় রাখছে। হালাকে পুরুষের জন্য হলো তিন তরিকা, নবীর ইত্তেবা চুলুর দিক দিয়ে করবে পুরুষে, হেটা করে মহিলা, কথা কর না কেন। আর পুরুষে লইছে কোনটা, মাইকেল জ্যাকসন, শাকিব খান্না, তোরে দেখে কুত্তা মতে না, হারাম ঘর কোথাকার। মাদ্রাসার কোন একটা ছাত্রের আপনি দেখবেন না, কয়েকদিন আগে যে টিকটক আর কোরআনের হাফেজ হয়েছিল না, একটা বাইরে ছিল না, আমার দেখাইল, আমার পিএসএ কয় দেখেন, এটা কোরআন হাফেজ আছে, এর অবস্থা দেখেন, ওর মাথার মধ্যে মনে হয় পুরা কোন বন জঙ্গল ঢুয়ে ছুঁয়ে দিছে। হালাকে দেখেন আবার মাদ্রাসার ছাত্রের কাটিং এ চলে আসছে, আর দেখলে মনে হয় কি সুন্দর, কথা কন না কে। এই যে মাদ্রাসার কলিজার টুকরা কোরআনের পাখিরা বইয়ে রয়েছে, দেখেন তো এদের চুলের দিক তাকাইয়া, আর তোমারটা ইংলিশ মিডিয়ামে পড়ে, তোমারটার দিক দিয়ে চাইয়া দেখ চুল, এ চুল কাটতে লাগে 100 টাকা, আর তোমার ওই যে আবাল মাসুরটা চুল কাটতে লাগে 500 টাকা, কেন ওরা তো কাটতে হবে হিন্দি খেজা কাটতে হইবে, এ হিন্দি আবার দাঁড়া দিতে হবে দানের দ্বারা, তোমারটার কাটতে 500 টাকা লাগে, আর মাদ্রাসারটা লাগে হুদা 60 টাকা আর 100 টাকা, এইটার ভিতর যে কি বরকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা কন না কেন। তা মাদ্রাসার ছাত্রকে দেখলে তোমার ভিতরে কুরাকির মিতে কামড়ায়।